যে ডেবিট ক্রেডিট, তখন সময়টা ছিল যে কাজ শেখাটা কঠিন, কি জন্য কাউকে সঠিক মানে সমাধান কার কাছে ভাবে এটা বলা হ্যাঁ। মুশকিল ছিল, কিন্তু কিন্তু কাজ পাওয়াটা এখন সহজ ছিল। এখন কাজ শেখাটা সহজ হয়ে গেছে, কিন্তু কাজ পাওয়াটা অনেক কঠিন। তারপর দেখি যখন ই করছে হাল ছাড়বো না। না এটা আর কি, অন্তত একটা কিছু দেখে গেলাম বাস্তবতা হ্যাঁ। এটাই। তা আপনি কি জব করেন? আমি দুবাই ফেরত ও, দুবাই ফেরত, প্রবাসী প্রবাসী। তাই। আমি এইবার আর কি এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় বসে রয়েছি, কলেজ টলেজ খুলতেছে না এই কারণে। আপনাদের হইলে তো ঠিক আছে, আপনাদের মাত্র ইয়াং বয়স, আমরা তো বুড়া হয়ে গেছি বুঝলেন না। তাই আপনাদের জন্য ফিউচার পৃথিবী খোলা, এদিকে না হলে এখানে অভিজ্ঞতাটা একদিকে না হলে একদিকে হলে কাজে লাগবে। আপনি দেখেন ট্রাই করেন, এমন না যে সফল অনেকে তো হচ্ছে, হচ্ছে যে সংখ্যা কম আর কি, সফল তো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে সংখ্যা কিন্তু তাদের কম। আসলে আমি একটা জিনিস দেখতেছি, বুঝছেন ভাই, এই যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে হতাশা আসবে। আর জামাল স্যারের একটা কথা না বললেই না, যে বলছিল যে হতাশার থেকে নিজেকে আরো বেশি শক্তিশালী করতে হবে, যে হতাশার থেকে শক্তিশালী, না এটা তো আপনাকে কি বলে মোটিভেশন দেওয়ার জন্য এটা বলছিলাম। মোটিভেশন মূলক কথা, এটার মানে এই না যে এটা 1,000 জনকে মোটিভেশন দিছে, 200 জন এরকম মোটিভেশনের সাথে হ্যাঁ হ্যাঁ অ্যাটাচ হয়ে হয়তো আগে যেতে পারবে, সবাই আর পারবে না, আজকে এটা স্বাভাবিক। আর জামাল স্যারের কাছ থেকে তো যারা আর কি প্রশিক্ষণ নিতেছে সবাই তো আর ধরেন প্রফেশনালি এটা করবে না, অনেকে ঝরে পড়বে আবার অনেকে সফল হবে। হ্যাঁ যেমন তবে জামাল স্যারের পুরোনো একজন স্টুডেন্ট আছে, কি জানি সেদিনকে শক্তি কি জানি নাম, শক্তিপদ দাস, উনি জামাল স্যারের কাছ থেকে 4-5 বছর আগে আর কি করছিল, কোর্স নিছিল, উনি এখন পর্যন্ত মানে 60 লাখ টাকা মনে হয় ইনকাম করছে, উনি সাকসেস। ভাই এটা এখনো না, আগের আগের আমি জানি তো অনেকগুলো, এখনো মধ্যে আরেক দেখতেছেন না? রেদন ভাই একটু দাঁড়ান, হোল্ড করেন। রেদন ভাই শুনতেছো? জি ভাই বলেন, দাঁড়া ভাই আমি আরে তোর ইংলিশ আগে কথা টেস্ট বলি। হ্যাঁ দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, ইংলিশ টেস্ট দিয়ে দিতে পারবেন? কিসের টেস্ট? ইংলিশ ইংলিশ ওই মুবিন ভাই ওনারা আছে বা আপনার ওই আর আছে? আচ্ছা, পারুলাপুকে বলতেছি তাই তাহলে ইংলিশ, আপনার কথা বলতে। আপু আপনি একটু রেদন আচ্ছা ভাইয়ের সাথে কথা ইংলিশ বলেন। টেস্ট তো সাপোর্ট টিম মেম্বাররা দিয়ে দেয়। ওই যে একটা জামাল স্যারের একটা বক্স আছে, ওইখানে টেস্টের জন্য অ্যাপ্লিকেশন করলি তো তারা সাপোর্ট টিম মেম্বার করে দেয়। হ্যাঁ হ্যাঁ ওইখানে কেন করলে দিয়ে দিবে। ওখানে আর কি তাদের আর কি স্কিল টেস্ট দেওয়ার জন্য মনে হয় দুইজন মনে হয় সাপোর্ট টিম মেম্বার আছে ওখানে। জি 100 টাকা করে নেয় এ কি লেবু। রেদন তাই ভাই একটু কথা বলেন তো পারুলাপুর সঙ্গে। ওই কথা বলবো? হ্যাঁ পারুলাপু কথা বলেন। আমাকে ফোন দিতে বলেন, এভাবে কথা বললে হয় ভাই? ওনারে আমার আইডি আছে না ওনার সাথে, ওনার ফোন ফোন দিতে। দাঁড়ান সাজাদ, আপনার ফোন দিতে বলেন, এখান থেকে দিয়ে দেবো। আর আবার আমার কাছে আসে, যেহেতু চাইছে। কথা হইলো না, ফোন দেয় নাই আমাকে। তা পারুলাপু ওনার একটা ফোন দেন, ওনার একটা ফোন দেন, করে দেবেন। আমার তো নাম্বার দিয়ে নাম্বারটা ওনারা বলেন। আর আমি দ্বিতীয় তো খারাপ লাগে মানুষের, কত আচ্ছা ঠিক সহযোগিতা আছে করবো। দাঁড়ান, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে ওনার প্রোফাইলটা দিচ্ছি। হ্যাঁ একটু ওয়েট করেন, আমি আপনাকে আপনার ওনার প্রোফাইলটা আপনাকে দেই। আচ্ছা বারবার ভিডিও চালু হয়ে গেল। আচ্ছা দা আজকে কি সাপোর্ট টিম মেম্বাররা কি আসবে আজকে? আছে, আপনি দেখেন সাপোর্টিং মেম্বার তো আছে, মোবিল দেয় আছে না?
এখানে কি সবাই নতুন নাকি? এখানে পুরাতন স্টুডেন্ট একজনও আছে।